আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে ক্লাসের জন্য মিট করার জন্য। স্টুডেন্টদের মধ্যে আরো একবার হাজির হয়েছি আইসিটি ক্লাস নেওয়ার জন্য। আশা করি সবাই ভালো আছে। তো পাইনিয়ার কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ক্লাসটা একটু ডিলে হয়ে গেল, তো সবাই তো জানোই যে স্যার একই প্রবলেম নিয়ে প্রতিদিন আসে, নেট সমস্যা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমি আসতে পারছি বা তোমরা ওয়েট করতেছো, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা আজকে গত ক্লাসে যে টপিকস নিয়ে আলোচনা করেছি সেটা কি অনেকটা এক্সারসাইজ মূলক আলোচনা ছিল, তাই না? সেখানে আমরা কি করছি যে যোগ বিয়োগ সংক্রান্ত সকল জটিলতা গুলি নিয়ে আমরা সৃজনশীলের মধ্যে কিভাবে থাকলে ওই সৃজনশীল গুলি সলভ করতে চেষ্টা করছি, তাই না? তো এখন আজকে আমরা সংখ্যা পদ্ধতি প্রায় মোটামুটি শেষের দিকে আমরা চলে আসছি। আজকে আমরা দুইয়ের পরিপূরক নিয়ে কথা বলছি। তো দুইয়ের পরিপূরক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। যে কেন এটি গুরুত্বপূর্ণ টপিকস, যে আমরা সবাই জানি যে দুইয়ের পরিপূরক সংক্রান্ত একটি প্রবলেম কিন্তু মোটামুটি প্রতিবারই পরীক্ষায় আসে। তোমাদের মোট পরীক্ষার মধ্যে একটা কমন কোশ্চেন বলবো যে দুইয়ের পরিপূরক সংক্রান্ত একটা সমস্যা আসছে। দুইয়ের পরিপূরক সরাসরি বলে যে কোন একটি সংখ্যাকে দুইয়ের পরিপূরকে কনভার্ট করো, অথবা তোমাদের কখনো কখনো বলে দেয় যে গ অথবা ঘ নাম্বার কোশ্চেন সৃজনশীলের মধ্যে বলে যে দুই পরিপূরক ব্যবহার করে যোগ করো বা বিয়োগ করো। এই সংক্রান্ত জটিলতাগুলি আমরা মোটামুটি একদম কমন ভাবেই দেখে থাকি। তো সেক্ষেত্রে দুইয়ের পরিপূরকটা আমি বলবো বিশেষ করে ইন্টারের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো এখন যেটা হচ্ছে কি, কিছু কথা একদম না বললে নয়, যেটা আমরা একেবারেই প্রথম যে দুইয়ের পরিপূরক হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতিটি মূলত কম্পিউটার ইমপ্লিমেন্ট করে। কেন ইমপ্লিমেন্ট করে সেটা একটু বলে নি আমি, যে আমরা দুইয়ের পরিপূরক কেন করব একটা কোশ্চেন, তাই না? কেন করব, যে দুইয়ের পরিপূরক মূলত এমন একটি পদ্ধতি যেটা কম্পিউটার ব্যবহার। আমরা জানি কি কম্পিউটার প্রত্যেকটা সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপে চিনে, প্রত্যেকটা সিম্বলকে, প্রত্যেক ইচ এন্ড এভরিথিং, যাই কিছু আমরা কম্পিউটারে করতে চাই সব কিছু বাইনারি ফরম্যাটে কনভার্ট হয়ে হয়ে কাজটা হয়। অতএব আমরা যখন এই যোগ বা বিয়োগ বিভিন্ন সংখ্যা পদ্ধতির সাপেক্ষে যাই করি না কেন, সবগুলি অপারেশন কিন্তু দুইয়ের পরিপূরক ব্যবহার করে আমরা কমপ্লিট করে থাকি। এখন হচ্ছে যে যে প্রথম কথা হচ্ছে যে দুইয়ের পরিপূরক কি, দুইয়ের পরিপূরক কখন করব, দুইয়ের পরিপূরক কিভাবে করব। ওকে, এই হচ্ছে আজকে আমরা জানতে প্রথম থেকে আমরা জানতে শুরু করি, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। যে আসলে অনেকেই অনেক স্টুডেন্টরাই আছে তারা দুইয়ের পরিপূরক করতে পারে কিন্তু তারপর নাম্বার পাচ্ছে না, সৃজনশীলের মধ্যে সে কি করতে হবে সে বুঝতেছে না, এলোমেলো হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি মূলত এই অংশটুকু এইভাবে করছি যে প্রথমে দেখো যে দুইয়ের পরিপূরক কি, এই জিনিসটা যেমন জানা জরুরি সমানুপাতিক ভাবে জরুরি হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক কখন করতে হবে এইটা আমরা বুঝতে হবে প্রশ্নের মধ্যে, মানে সৃজনশীল সাপেক্ষে। এবং তারপরে যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে কি, দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় এই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এখন আমরা প্রথমে আসি প্রথম কোশ্চেনের অ্যান্সার, সেটা কি দুইয়ের পরিপূরক কি জিনিস। চিহ্ন সহ কোন সংখ্যাকে প্রকাশ কোন সংখ্যার মান বোঝানো হয়। এখন কথাটা দ্বারা কি বোঝা গেল, তার মানে আমি যদি একটু ডেপ থেকে তোমাদের বলি, সেটা হচ্ছে আমি যদি বলি প্লাস ডেপ, এটার ভ্যালু কত আমরা সবাই বুঝি, এটার কিন্তু এক্সিস্টেন্সি আছে। যেমন কি 10 টাকা নোট আমি দেখতেছি, 20 টাকা নোট আমি দেখতেছি, 20টা আলু আমি দেখতেছি, 10টা কলম দেখতেছি। এখন আমি যদি তোমাদের বলি যে -10, -10 কি দেখা যায়? দেখা যায় না। -10 আমি যদি বলি -10টা আলু, মানে তার মানে কি, তাকে 10টা আলু দিতে হবে, তার মানে কি 10টা কলম তাকে দিতে হবে, তার মানে মাইনাসের যে সংখ্যা শুধুমাত্র 10 সংখ্যাটা সেম আছে, প্লাসের জায়গায় মাইনাস হওয়ার কারণে এর ফিলিংসটা অনুভূতিটা
মা আমাদের যে দশের প্রতি যে অনুভূতিটা সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। সে কারণেই আমরা কম্পিউটার কে যখন আমি কোনো সংখ্যা চিনব, আমি যদি 10 চিনাই এতে কোনো সমস্যা ছিল না। 10 - 10 মানটা কত? যে -10 এর সঙ্গে যদি আমি +10 যোগ হবে 0, মানে নিজে যে মান প্রকাশ লাইন দ্বারা যে মান আমরা প্রকাশ করি এই দুইটা মানকে পারস্পরিক যোগফল যদি আমরা বের করতে চাই তাহলে 0 হয়। এখন সেম কাজটা যদি আমি কম্পিউটার কে দিয়ে করতে চাই তাহলে কি করব? সেম কাজটা করানোর জন্য দুটি ব্যবহার করা হয়। তার মানে যদি আমরা নির্ণয় করতে চাই কম্পিউটার ব্যবহার করে তাহলে আমরা অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে। কেমন? প্রথম কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেছি। 2 এর পরিপূরক কি জিনিস? 2 এর পরিপূরক মূলত এমন একটি পদ্ধতি যা ব্যবহার করে কোন সংখ্যার ঋণাত্মক মান বোঝানো হয়। ঠিক আছে, যেমন আমি যদি বলি +10, এর 2 এর পরিপূরক কত পাবো? আমি 2 এর পরিপূরক করে যে মানটা পাবো সেটা হচ্ছে -10 এর সমমান। পরবর্তী অংশে আসি আমরা, যে পরবর্তীতে কি, পরবর্তী কোশ্চেনটা কি, 2 এর পরিপূরক কখন করব? মূলত এটা তো আমরা আগেই বুঝে গেছি, মূলত আমরা যখন কোন ঋণাত্মক মানকে প্রকাশ করার জন্য 2 এর পরিপূরক ব্যবহার করি। আমরা কোনো ঋণাত্মক মান প্রকাশ করতে চাবো, যেমন আমি যদি চাই যে কম্পিউটারে -20, -5, -11 এই ধরনের সংখ্যাগুলিকে চিনি, সেক্ষেত্রে আমরা অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা 2 এর পরিপূরকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, 2 এর পরিপূরক কখন করব? এই উত্তরটা আমরা পেয়ে গেছি। কখন করব? যখন আমাদের অঙ্কের সুবিধার্থে বা স্বার্থে আমরা আমাদের কোনো ঋণাত্মক মানের প্রয়োজন, কোনো সংখ্যা ঋণাত্মক মানের প্রয়োজন। আমি যদি বলি যে +10 -30 কত হবে, তোমরা বলবো -20। কেমন হয়েছে? যে 30 থেকে যদি 10 বিয়োগ করি আমরা যে মান পাই সেটা হচ্ছে কত? -20। তো এখন -30 থেকে যেহেতু বিয়োগ করছে, এখন কথা হচ্ছে যে এই যে -30 এই কাজটা যদি আমি কম্পিউটারে করতে চাই অবশ্যই -30 মানটা আমরা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করার জন্য করলে যে মান পাবো, 3 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। 3 নম্বর কোশ্চেন কি? 2 এর পরিপূরক কিভাবে করতে হবে? ঠিক আছে, 2 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে এটা, দেখো তো এখানে কি আছে। 2 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে নাম্বার 1, এক নাম্বার ধাপ হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে। এখন বাইনারি রূপান্তর আমরা এই কারণে করতে হবে, পদ্ধতিটি মূলত কম্পিউটার। এই কম্পিউটার কি কাজটা করে সেটাই তো আমরা মূলত করছি। এই জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি, যেহেতু কম্পিউটার প্রত্যেকটা সংখ্যাকে তার বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বারে রূপান্তর করে, আমাদেরও সেম কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে কি, রেজিস্টার ব্যবহার করতে হবে। রেজিস্টারের কাছে আমরা জানি কি, রেজিস্টার হচ্ছে আমাদের অস্থায়ী কোনো ডাটা ধরে রাখার জন্য ব্যবহার করি, মানে এটা একটা মেমোরির মতো ব্যবহার করা। রেজিস্টার মানে হচ্ছে নির্দিষ্ট সাইজের রেজিস্টার রাখার জন্য আমরা নির্দিষ্ট সংখ্যক সংখ্যাগুলিকে ব্যবহার করি। এর মানে যদি 4 ব্যবহার করি, 32-বিট রেজিস্টার বিভিন্ন ধরনের হতে পারে, 16-বিট, 32-বিট, 64-বিট এই ধরনের। 3 নম্বরে হবে যে কোন সংখ্যাটাকে রেজিস্টারে রাখা সংখ্যা। আমি প্রথম থেকে যদি আবার বলি, প্রথমে দেখো সংখ্যাটাকে বাইনারি রূপান্তর করলাম, তারপর করতে হবে কি, এটাকে একটা রেজিস্টার রাখতে হবে, তারপর করতে হবে কি,
একের পরিপূরক করতে হবে, রেজিস্টারের সংখ্যাটাকে একের পরিপূরক করতে হবে। 3 নাম্বার করতে হবে কি, একের পরিপূরক সংখ্যাটাকে সঙ্গে অতিরিক্ত আমাকে একযোগ করতে হবে, করলে যে মান পাবো সেটাই হচ্ছে আমাদের জন্য 2-এর পরিপূরক করার পর প্রাপ্ত রেজাল্ট। ওকে, আমরা যদি উক্ত নিয়ম অনুযায়ী একটা এক্সাম্পল দেখতে চাই, ধরো তোমাদের একটা কোশ্চেন আসলো যে 30-কে 2-এর পরিপূরক করো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? যদি করতে চাই দেখো, প্রথম ধাপ কি, আমাদের 30-কে বাইনারি করতে হবে। 30-এর বাইনারি মান কত? 1 1 1 1 0 0, এটা হচ্ছে 30-এর বাইনারি। 2 নাম্বার ধাপ কি, এই বাইনারি বিটটাকে আমাদের একটা রেজিস্টার রাখতে হবে। আমরা এখানে একটা যেহেতু সংখ্যা আছে টোটাল 60টা, 60টা সংখ্যাকে রাখার জন্য 8-বিট রেজিস্টার ব্যবহার করতে পারি, এই কারণে আমরা 8-বিট রেজিস্টার ব্যবহার করছি। দেখছো 8-বিট রেজিস্টারে 0 1 1 1 1 0, এই হচ্ছে আমাদের সংখ্যাটাকে 2 নাম্বার কাজ সম্পূর্ণ করলাম, ঠিক আছে। 8-বিট রেজিস্টার মানে কি, এখানে 8টা বিট রাখার জন্য তোমাকে জায়গা দিই, আমরা তাই করছি। দেখো আমাদের 60টা বিট ছিল, 1টা বিট আমাদের লাগবে না, তার মানে ওই জায়গাটা কি শূন্য দ্বারা পূর্ণ হবে, এই জন্য শূন্য দ্বারা আমরা পূরণ করছি, দেখতে পাচ্ছ। এখন 3 নাম্বার ধাপ দেখো, একের পরিপূরক করতে হবে কাকে? আমরা 8-বিট রেজিস্টারে রাখার পর যে সংখ্যাটা পাইছি ওই সংখ্যাটাকে একের পরিপূরক, একের পরিপূরক করার নিয়ম কি, একের পরিপূরক করার নিয়ম হচ্ছে শূন্য গুলিকে এক দ্বারা রিপ্লেস করা, আর এক গুলিকে শূন্য দ্বারা রিপ্লেস করা। দেখো আমি যদি এই একটাকে শূন্যটাকে এক দ্বারা রিপ্লেস করি, শূন্যের জায়গায় হবে 1, 1-এর জায়গায় হবে 0, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, তাই না? 3 নাম্বার ধাপ সম্পূর্ণ। 4 নাম্বারে কি বলছে আমাদের, যে এর সঙ্গে একটা অতিরিক্ত এক যোগ করতে, অতিরিক্ত এক যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে 0 0 1 0 0 0 0 1, তাই না? এই হচ্ছে আমাদের প্রাপ্ত সংখ্যা। এখন এটাই হচ্ছে 2-এর পরিপূরক সম্পন্ন হলো। 2-এর পরিপূরক সম্পন্ন হওয়ার পর আমি কি পাইছি, একটা নাম্বার পাইছি, নাম্বারটা কত, এটা এটা। এখন তার মানে কথাটা দাঁড়াচ্ছে কি, দেখো 30-কে যদি আমি 2-এর পরিপূরক করে প্রাপ্ত সংখ্যাটি হবে কি, -30 সমমান, তাই না? কেন -30 সমমান, আমরা সেটাও আগেই তোমাদের বলছি যে কোন সংখ্যাকে যদি আমরা 2-এর পরিপূরক করি তাহলে কি পাবো, তার ঋণাত্মক মানটা পাবো। এখন 30-কে যদি আমি 2-এর পরিপূরক করি তাহলে কি পাবো, -30 এর সমান, -30 ভ্যালু। সুতরাং আমরা বলতে পারি কি, এই যে সংখ্যাটা কিছুক্ষণ আগে আমরা পাইলাম এই সংখ্যাটার মান হচ্ছে কত, -30 সমান। কেমন, তার মানে আমরা 2-এর পরিপূরক সম্পূর্ণ দেখতে পারলাম। এখন তোমাদের হচ্ছে হোমওয়ার্ক অনুশীলন, অনুশীলন গুলি করবা এই নিয়ম গুলির আলোকে, যে নিচে স্ক্রিনে দেখা যাচ্ছে 21, 35, 32, 6, 75, 10, এই সংখ্যাগুলিকে 2-এর পরিপূরক কনভার্ট করতে হবে। কেমন, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, 2-এর পরিপূরকের সাপেক্ষে কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, এই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থাকবে এবং হোমওয়ার্ক গুলি করে ধন্যবাদ সবাইকে।